হ্যালো এভরিওয়ান, তো আজকে হলো 28 জানুয়ারি। তো আমি আজকে যাচ্ছি বিবিআইটি কলেজে। তোমরা সবাই জানো যে ওখানে ম্যাগনাস বলে একটা ফেস চলছে, যেখানে আমি আমার কলেজকে রিপ্রেজেন্ট করছি, শুভ ফটোগ্রাফিতে নাম দিয়েছে। তো এখন আমরা টোকেন নিয়ে চলে যাচ্ছি একেবারে বিবিআইটি কলেজে। আগেরবার আমি এখানে সেকেন্ড রানার আপ হয়েছিলাম সোলো ডান্সিং এ। এখানে অনেক ডান্সাররা পার্টিসিপেট করে, আগে সেখান দিয়ে বেছে নেওয়া হয়, তারপরে তাদেরকে মেন স্টেজে পারফর্ম করতে দেওয়া হয়। এবার একটু আমি বেশি টেনশনে ছিলাম, বিকজ দুটো জজই ক্লাসিক্যালের ছিলেন। তো এখন এখানে আমি পারফর্ম করছি, অ্যাজ এক্সপেক্টেড আমি সিলেক্ট হই না। টপ 10 এর বদলে টপ 5 কন্টেস্টেন্ট নেওয়া হয়, আর সবকটাই ক্লাসিক্যাল ডান্সার। আমি বাদেও অনেক ভালো ভালো ওয়েস্টার্ন ডান্সার ছিল। আমি এটা কখনোই মানতে পারবো না যে অতকটা ওয়েস্টার্ন ডান্সারের মধ্যে কাউকে মেন স্টেজে তোলার মতো ছিল না। তো আমার মতে জাজমেন্টটা একদমই ফেয়ার হয়নি। 54 জনের মধ্যে থেকে 5 জনকে সিলেক্ট করাটাও ঠিক নয়। তো টুডে ওয়াজ নট মাই ডে। আমি শুধু তোমাদের সাথে আমার সাকসেসটা শেয়ার করবো, আর ফেলিয়ারটা না, সেটা তো কখনো হতে পারে না। ফেলিয়ার ইজ দ্য কি অফ সাকসেস। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই বাই।